हाय गाइस, वेलकम टू माय चैनल द रूट एंड द फूड। आज की जाच्छी बोलपुर, सामने काली पुजो। बोलपुर के बेस कोड़े कतगुलो सतीपीठ अपना देखे दर्शन करब, तो चलून देखे ना जा मा एक सतीपीठ। हाय फ्रेंड्स, এখন পৌঁছে গেছি বোলপুরে। অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, কাল থেকে মারাত্মক পরিশ্রম আছে, বাড়িতে পুজো ছিল, এসে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে উঠে জাস্ট মানে ঘুমন্ত বাড়ি খেয়ে নিয়েছি, তাই খাওয়ানোটা দেখানো গেল না। খুব ভালো হোটেল, তো আমরা এখন এই হোটেলটাতে আছি। এটা হচ্ছে আপনার শান্তিকুঞ্জ গেস্ট হাউস। অনেকটা জায়গা নিয়ে দেখতে পাচ্ছেন, খোয়াইহাটের একদম কাছাকাছি। খুব সুন্দর হোটেল, খুব সুন্দর, অনেকখানি জায়গা নিয়ে খুব সুন্দর হোটেলটা করেছে। নিরিবিলি জায়গা, পেছন দিকে পেছনে ধান ক্ষেত আছে, দেখাচ্ছি চলুন, পেছনে ধান ক্ষেত আছে। খুব সুন্দর জায়গা, আপনারা এখানে আসলে থাকতে পারেন। রুম রেটও মোটামুটি এসি রুম 1800 টাকা। তো আমরা এখানে কথাবার্তা বলে একটু কম করে অনেকটাই কমে নিয়েছি, কারণ যেহেতু আমরা কালকে ভোরবেলা ছেড়ে দেবো রুম। তো দেখাচ্ছি আপনাদেরকে ধান ক্ষেতটা, এই আমাদের আমাদের রুম নিয়েছি আমরা গ্রাউন্ড ফ্লোরে, 105 নম্বর রুম, একদম কর্নারের রুমটা। আমাদের সবজিপত্র ঝুলছে এখানে, আর এই দেখুন ধান ক্ষেত, কি সুন্দর সবজি টবজি সব হয়ে আছে, উঠছে ঝিঙে অনেক কিছু হয়ে আছে এখানে। এই দেখুন ঝিঙে হয়ে আছে, ঝিঙে উপরে উঠছে হয়ে ঝুলছে ধান ক্ষেত। ফ্রেন্ড, বোলপুরে এসে একটা জায়গায় না আসলেই নয়, এটা হচ্ছে কোপাই নদী। অপূর্ব একটা জায়গা বোলপুরে আসলে, এটা গ্রাম্য পরিবেশে ছোট্ট একটা নদী, এখানে আসলে অবশ্যই ঘুরে যাবেন। আর সবাই হয়তো জানেন যে কোপাই নদীর ডিউটি বেশি হয় ফুল মুন নাইটে, মানে পূর্ণিমার রাতে। তো এখন তো রবি, এখন দিনের আলো, পূর্ণিমা চাঁদ তো নেই, তো আর প্লাস চাঁদ থেকে মানে রাত্রিবেলা করলে কতটা মানে ভালো ভিউ হবে সেটাও আমি জানি না। তো এখন দেখা যাক, তো যেটা আছে সেটাই অনেক, কোনো অসুবিধা নেই। আর এই জায়গাটার সঙ্গে একটা অপূর্ব একটা কৃষি জড়িয়ে আছে, সেটা হচ্ছে এখানে এই যে নদীটা কোপাই নদী, আমরা একটা কবিতা প্রত্যেকে ছোটোবেলায় পড়েছি, প্রত্যেকেই পড়েছি আমরা, সে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম, আমরা প্রত্যেকেই সেই কবিতাটা আমরা পড়েছি। সেটা হচ্ছে আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাতে জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীটাকে বেস করেই কিন্তু এই কবিতাটা লিখেছিলেন, যে আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাতে জল থাকে। তো এখানে আসছে বাঙালি হিসেবে বিশ্ববাসীর কাছে একটা গর্ববোধ হয় যে এই কবিতাটা আজকে সারা বিশ্বে প্রচলিত, সবাই পড়ে যারা বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করে। এবং এই জায়গাটার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অদ্ভুত লিঙ্ক হয়ে আছে বলে আরও সুন্দর লাগে জায়গাটাতে আসতে। চলুন আরও কাছ থেকে দেখা যাক উপায় নেই। ট্রেনটা ভালো সময় যাচ্ছে,
মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে সব জায়গায় আসলে এইসব গান অবশ্যই বেরোবে, মানে গান গাইতে না জানলেও আপনি আপনি বেরিয়ে আসবে যদি চকের হাতে। তো আমি এখান থেকে আপনাদেরকে মানে বোলপুর থেকে এখানে আসার পথটা বলে দিচ্ছি, একদম আপনারা যদি খোয়াইহাটার দিকে থাকেন কোনো হোটেলে, ওখান থেকে আপনারা ফের চলে আসবেন প্রান্তিকে, প্রান্তিক স্টেশনের দিকে যে রাস্তাটা আসছে সাম্বাটি মোড়টা ক্রস করে একদম স্টেট চলে আসবেন প্রান্তিক স্টেশনে, লেবু ক্রসিংটা ক্রস করে যে মেন রাস্তাটা পড়বে মেন রাস্তাটাকে বাঁ হাতে গিয়েই আবার একটা দেখবেন বাঁ হাতে লেফট টার্ন নেবেন, নিলেই 5 মিনিটের মধ্যে চলে আসবেন এখানে। মানে মোটমাট আপনাদের খোয়াইহাট থেকে আসতে এখানে খুব জোর হলে 20 মিনিট সময় লাগবে যদি জ্যাম না থাকে মানে সোনাঝুরি হাটে। তো এই হচ্ছে এখানে ডিস্টেন্স, অবশ্যই আসবেন খোয়াই নদীর ধারে। আর ওই গানটা গাইতে গাইতে আসবেন, হ্যাঁ অবশ্যই, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ভুলায় রে আমার মন ভুলায় রে। আমি গাইলাম এটা কিন্তু আবার এখানকার নয়, এই গানটা হচ্ছে খোয়াইহাট থেকে যে রাস্তাটা স্ট্রেট সাম্বাটির দিকে আসছে বা আপনার ওই ওই রাস্তাটা গিয়ে যেটা উঠছে একদম মানে মেন রাস্তাটা গিয়ে ওদিকের ইলাম বাজারের রাস্তাটা, ওই যে রাস্তাটা ওইখানে কিন্তু এই গানটা কিন্তু ওই রাস্তাটাকে বেস করে লেখা, কারণ রবীন্দ্র ঠাকুরের সময় ওই জায়গাটা পুরোটাই সোনাঝুরির হাট ছিল এবং এখন তো পিচ রাস্তা হয়ে গেছে, তখন কিন্তু ওটা পুরো পুরোপুরি লাল মাটির রাস্তা ছিল। তো ওই রাস্তাটাকে দিয়ে কিন্তু উনি ওই গানটা লিখেছিলেন, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে, এই গানটা কিন্তু ওই ওই রাস্তাটাকে বেস করে লেখা। তো আমরা যতই মানে এড়ানোর চেষ্টা করি রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু সম্ভব নয়, আমাদের বাঙালিদের মননে এবং সংস্কৃতিতে উনি এমনভাবে জড়িয়ে আছেন, প্রত্যেকটা পদক্ষেপে উনি এমনভাবে জড়িয়ে আছেন যে ইট ইজ ইম্পসিবল টু মানে অ্যাভয়েড হিম। তো আর এসব জায়গা আসলে তো অবশ্যই আপনি আপকুলকুলিয়ে সেই সোরার মতো গান বেরোতে থাকে। তো চলুন এবার যাবো আমার কুটির আবার ওই রাস্তাটা দিয়ে, চলুন তোমাকে নেব না, চিন্তা নেই। কি কি দেবে না বলে নেব না, এমনাম দেব না। তোরে সরি এই করে দেবো, চলে এসছি আমার কুটিরে। তো ঘুরছি, মিউজিয়ামের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউড নয়, আর এখানে আমাদের শ্রদ্ধেয় কবিগুরুর সুন্দর মূর্তি আছে। আমার আমার কোটি সংগ্রহশালা
तो फुल रेडी एन बैरिए पड़ी कंकाली तलार उद्देश्य कंकाली तला जाब तर जाब फुलड़ा तो चलू जावा जा सकाल सकाल बैरिए पड़ी और तपर कंकाली तला गए आज देखा हे जय मे चल मंदिर शक्तिपीठ मायर सती मान मा सती कंकाल पड़े हार पड़े शक्तिपीठ बोलपुर खूब काछाची आस्ते बोलपुर लाभपुर जो रोड से रास्ता मोटामुटी बोलपुर आसले अवश्य हो जाए जेखने मायर जे अस्थि से पड़े तो चलो जावा जा कथित आखने सतर जे अस्थि से पड़े ये कुंडते ही मायर अस्थि पड़े आकाल पड़े पूर्ण पवित्र ये स्पर्श कर माथा जल दे অবস্থিত যে সব সুন্দর আছে সেটা আমাদের কাছে অত্যন্তই একটু জায়গা সব তাই এরকম কোনো সুযোগ থাকলে অবশ্যই ছাড়ি দিতে বিনয় করে যাবেন এই হচ্ছে আদি কাঠচুম্বি যেটা প্রথম ছিল এইটাই আদি কাঠচুম্বি শ্মশান জয় মা কঙ্কালী
অত্যন্ত পবিত্র জায়গা এবং খুব প্রিয় জায়গা। মায়ের কাছে আসতে পারলে আমাদের সবারই খুব ভালো লাগে। তো এখানে মায়ের অধোষ্ঠ মানে মায়ের যে নিচের যে ঠোঁট সেইটা পড়েছিল এই ফুল্লোড়ায়। এবং এখন আমরা যাব ফুল্লোড়ায়। এবং এখন যেটা মন্দিরে যেটা যেটাতে পুজো হয় সেটা হচ্ছে একটা শিলা মূর্তি, মানে মায়ের যে অধোষ্ঠটা সেখানে আমাদের পৃথিবীতে পড়ে ওটা শিলামূর্তি ধরে ধারণ করেছিল। তো সেই শিলামূর্তিতেই পুজো হয়। এখন আমরা যাবো গিয়ে সেখানে পুজো দেবো। কালী পুজোর আগে আপনাদের জন্য এটা একটা বিশাল বড় আমার তরফ থেকে সারপ্রাইজ যে আমি ফুল্লোড়া অর্থহাস এগুলো সব দেখাচ্ছি আপনাদেরকে। কঙ্কালীতলা তো আগেই দেখালাম। তো চলুন যাওয়া যাক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও অনেক এরকম ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। আর অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। চলুন অট্টহাস। কিন্তু মারাত্মক বৃষ্টি, তাই জন্য আবার ড্রেস চেঞ্জ করতে হলো। দেখুন ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। তো পুরো মাথাটাও একটু ভিজে গেছে, পুরো পুরো গাম থেকে আমাকে বারবার আবার মুছে টুকু নিলাম। এবার যাবো মন্দিরে, কিছু থেমেছে, আকাশটাও পরিষ্কার একটু হয়েছে, তখন যাওয়া যাক মন্দিরের দিকে। Thank you.
মহাদিত্য অটোয়াস। এই অটোয়াস শুধুপীঠের একটি বিশেষত্ব হচ্ছে এখানে মায়ের ওপরের যে ঠোঁট সেইটা পড়েছিল। এটি 51 পিঠের এক পিঠ, সতীর 51 পিঠের এক পিঠ, মহাদিত্য অটোয়াস। চলুন ঢোকা যাক। বকের বাসা, বক নয় পরিযায়ী পাখি। হ্যাঁ, পরিযায়ী পাখিদের বাসা। ফোনটা যাবে, আমি যাবো না। ওখানে বাইরেই লেখা ছিল ওটা, অবশ্য বিষয় আসল বিষয়টা এটাই, কিন্তু এখন আসছে না, কিছু করার নাই, অনেক মানুষের জমা কম। তো বাবা কি বুদ্ধি, টাইলসের উপর জুতো পরে কিটো পরে নাকি লাফাচ্ছেন বাবু। এদিকে ঘোরা যাবে না বাবা, জায়গাটা সত্যি খুব সুন্দর। চলুন